বিরতির পর ফিরে আসলাম। অত্যাধুনিক পদ্ধতিতে জিবি হাসপাতালে চলছে হাতের চিকিৎসা এবং রাজ্যের কোনো রোগীকে বহিরাজ্যে পাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হাটের যাবতীয় ব্যবস্থাপনা এবার নিয়ে এসেছে জিবি হাসপাতাল। জিবি হাসপাতালে হাটের সমস্ত রকম চিকিৎসা পরিষেবার দায়িত্বে যিনি রয়েছেন তার নাম কনক নারায়ণ ভট্টাচার্য, এবং তিনি এবং তার টিম পুরো টিম অত্যন্ত সুন্দরভাবে হাটের সমস্ত রকম পরিষেবা দিয়ে যাচ্ছে জিবি হাসপাতালে। এবং চিকিৎসকদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে যে বহিররাজ্যে যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে অর্থ যেরকমভাবে অনেকটা ব্যয় হচ্ছে, তার পাশাপাশি অনেক সময় পরিষেবা না পেয়েও ফিরে আসতে হচ্ছে, তাই এখন আর সেটার কোনো প্রয়োজন নেই, কারণ রাজ্যের রেফারেল হাসপাতাল জিবি, যে জিবি এক এবং একমাত্র শেষ ভরসাস্থল রাজ্যবাসীর, সেই জিবি এখন অত্যাধুনিক পরিমাণের চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে হাটের ক্ষেত্রে। যদিও জিবি হাসপাতালের এই হাটের পরিষেবা সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের একটি বিশেষ প্রতিবেদন রয়েছে, শুনুন সেটা। জিবি হাসপাতাল সম্পর্কে একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়েছিল রাজ্যের মানুষের মধ্যে। এই হাসপাতালে রোগীরা সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, একটা সময় হয়তো এমন পরিস্থিতি ছিল। বর্তমানে জিবি হাসপাতালের পরিবেশ পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। রোগীদের উন্নত পরিষেবা দিচ্ছে জিবি হাসপাতাল। সিটিভিএস এবং ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগের কাজকর্ম দেখে মনে হচ্ছে জিবি হাসপাতাল রোগীদের উন্নত পরিষেবা দিচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি জিবি হাসপাতালের সিটিভিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্টে, এবং এই ডিপার্টমেন্টে হার্ট সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা হয়ে থাকে। এবং গত বছর এই ডিপার্টমেন্টটা খোলার পর থেকে এখানে ওপিডিতে প্রচুর লোকেরা আসছেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখব যে তারা কীরকম পরিষেবা সেখানে পাচ্ছেন। কথা বলবো রোগীদের সঙ্গে, কথা বলবো চিকিৎসকদের সঙ্গে, কথা বলে অবশ্যই জানার চেষ্টা করব এই ওপিডিতে এত লোক যে আসছেন তারা কীরকম পরিষেবা পাচ্ছেন এই সিটিভিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্ট থেকে। এই বিষয়ে সিটিভিএস এবং ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক কনক নারায়ণ ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে তিনি নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিকে জানান, জিবি হাসপাতালে হার্টের উন্নত পরিষেবা দেওয়া হচ্ছে। বুকে ব্যথা হলে বা হার্টের কোনো সমস্যা দেখা দিলে জিবি হাসপাতালে এসে বিনে পয়সায় উন্নত পরিষেবা পেতে পারেন রোগীরা। বুকে ব্যথা হলে দেরি না করে এক ঘন্টার মধ্যে হাসপাতালে চলে আসলে বিপদ মুক্ত। এক ঘন্টা হচ্ছে চিকিৎসকের ভাষায় গোল্ডেন আওয়ার। চিকিৎসক কনক নারায়ণ ভট্টাচার্য আরো বলেন, জিবি হাসপাতালে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট, পেসমেকার প্রতিস্থাপন, পেরিফোরাল এনজিওপ্লাস্ট ইত্যাদির সুযোগ রয়েছে। অনেকেই এই বিষয়টি জেনেও বহিররাজ্যে ছুটে যায়, অধিক অর্থ ব্যয় করেও সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, অথচ জিবি হাসপাতালে বিনা পয়সায় এই পরিষেবা দেওয়া হচ্ছে। তাছাড়া যাদের হার্ট সার্জারি লাগে, যেমন এনজিওপ্লাস্টি হচ্ছে না, যেমন বাইপাস সার্জারি হচ্ছে রেগুলার, আর অন্যান্য ওপেন হার্ট সার্জারি যেমন হার্টের ভালভের প্রতিস্থাপন অপারেশন হচ্ছে, যাতে জন্মগত হৃদরোগ নিয়ে আসে বাচ্চা এবং বড় সবার এখানে চিকিৎসা হচ্ছে, হ্যাঁ এগুলো গেল হার্টের। তো আমরা যদি পরিসংখ্যান দেই যে কীরকম আমরা এখন অবধি পরিষেবা দিতে পেরেছি, সেই ক্যাথল্যাব থেকে প্রায় 900 মতো প্রসিডিউর হয়ে গেছে, ক্যাথল্যাব প্রসিডিউর এখানে। তো এখানে আমি আছি, আরও দুজন কার্ডিওলজিস্ট আছেন, ডক্টর অরূপ দেব আছেন, ডক্টর অনিন্দ্য ত্রিবেদী আছেন, সবাই মিলে পরিষেবা দিয়ে প্রায় 900 মতো ক্যাথল্যাব প্রসিডিউর হয়ে গেছে এখন আজ অবধি। তো এর মধ্যে এনজিওগ্রাম রয়েছে, এনজিওপ্লাস্টি রয়েছে, তা হার্টের এনজিওপ্লাস্টি, তারপর পেসমেকার প্রতিস্থাপন রয়েছে, এছাড়াও আছে পেরিফেরাল এনজিওপ্লাস্টিক, যেন হাত পায়ের রক্তনালীর ব্লকেজ হয়ে গেছে, পা পচে গেছে, কালো হয়ে গেছে, এদেরকেও আমরা এনজিওপ্লাস্টি। জিবি হাসপাতালে হার্টের চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়ে খুশি রোগী ও তাদের আত্মীয়রা। এই বিষয়ে রাজধানীর যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সরকারি ক্রীড়া শিক্ষক কি বলছেন, শুনুন। জিবি সম্পর্কে যে একটা মানে একটা পত্রপত্রিকা টিভিতে দেখি আর কি, যে একটা বাজে বাজে মন্তব্য আর কি, আমার কাছে এটা অনেকটা দূরে আছে। এই কারণে আমি নিজেই এখানে আসার পরে যেভাবে স্যারের থেকে বা এখানে আসার পরে একদম গার্ড থেকে শুরু করে সবাই যেভাবে হেল্প করতে আছে, এবং আমি এই মাসের 4 তারিখ স্যারকে দেখাইছি, 5 তারিখ ব্লাড দিছি, আমি জানতাম না যে খাই আইতে লাগবো না আইতে লাগবো। 4 তারিখ তারা বললো যে আপনি কালকে একদম নীল আসবো শুধু জল খেয়ে, আমি জল খেয়ে এসেছি, ব্লাড দিয়েছি, আজকে রিপোর্ট নিয়েছি, মানে রিপোর্টটা আমার পাইতে কোনো অসুবিধা ছিল না, খুব স্মুথলি 60-61 রুমে আমার রিপোর্টগুলো আমি এখন পাইছি। প্লাস আমি এখন দিবার কিন্তু আইছি স্যারের কাছে,
একবার রিপোর্ট একটা দেখাইছি, আবার ব্লাডের রিপোর্টটা পাইয়া আবার আছি স্যারে, আবার আমার দুইটা ওষুধ দেখছে, ভালো লাগছে আমার কাছে এটা আর কি। জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা সম্পর্কে খয়েরপুরের বাসিন্দা পৃথ্বীশ দেব বলেন, হার্নিয়ার সমস্যা নিয়ে জিবি হাসপাতালে এসেছিলেন, পরিষেবা অনেকটাই উন্নত। কার্ডিওলজিক ক্লিয়ারেন্সের জন্য এমনিতে সরকারি যে কোনো হাসপাতালে গেলে মানুষের একটা ধারণা থাকে যে অনেক সময় লাগে, অনেক হেনস্থা হতে হয়, সারাদিন কেটে যায়। তো এই বিশেষ করে এই জায়গাতে এসে, এই সেকশনটাতে এসে আপনি কি বলবেন? সেই না, ভালো ভালো ভালো, খুব সুন্দর সিস্টেম, প্রসিডিউর ভালো, ইজিলি ওরা সব কিছু করে দেয়। ডাক্তার বা নার্স যারা রয়েছেন, হেল্পাররা রয়েছেন, তাদের কীরকম সাহায্য পাচ্ছে? ডাক্তার নার্সের সঙ্গে তো এখনও সেরকম মিট হয়নি, যেহেতু আমি প্রসিডিউরে আছি। অপারেশন ভর্তি হলে হয়তো তাদের সাথে দেখা হবে, জানা যাবে। আয়ুষ্মান প্রকল্পে যাদের কাজ রয়েছে তাদের আরো বেশি সুযোগ সুবিধা রয়েছে। এই সব রোগীদের অপারেশনের সমস্ত সুবিধা রয়েছে বলে জানিয়েছেন এক রোগীর আত্মীয়। আমরা অনেক কিছু সাহায্য পেয়েছি, এখন টেম্পোরেটার পেসমেকার বসানো হয়েছে, বলেছি একটা অপারেশন করতে হবে পার্মানেন্টলি বসানোর জন্য, সেটা চলছে। এই যে পেসমেকারের অপারেশনটা হয়েছে, কি রকম খরচ হয়েছে? টাকা খরচ তো আমরা আয়ুষ্মান ভারতে দিয়েছি। আচ্ছা, মানে সেরকম তাহলে কোনো খরচা লাগে না? এখন আমাদের কোনো খরচা লাগেনি। আচ্ছা, ডাক্তারবাবুরা যারা রয়েছেন তারা কিরকম মানে সাহায্য করছেন আপনার? সবকিছু ঠিকঠাকভাবে বলছেন? সবকিছু এখন তো ঠিকঠাকভাবে চলছে। আমরা যাচ্ছি, বলেছে 3-4 দিনের মধ্যে নাকি আয়ুষ্মান ভারতে ওই অপারেশনটা হবে, তো চাইছিলাম আরো আগে যদি হয়ে যায়। আমরা এতক্ষণ ছিলাম সিটিভিএস এন্ড আইআর ডিপার্টমেন্টে, এবং হার্টের বিভিন্ন যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর কিন্তু চিকিৎসা এই ডিপার্টমেন্টে হচ্ছে। এবং এই জিবি হাসপাতাল বা যে কোনো সরকারি হাসপাতাল সম্বন্ধে যে সাধারণ মানুষের একটা ধারণা হয়ে গেছে, সেই ধারণাটা এখানে এসে বদলে যাচ্ছে এমন কথাই কিন্তু যারা রোগীরা রয়েছেন তারা নিজের মুখেই স্বীকার করেছেন। এবং তার পাশাপাশি যারা চিকিৎসকরা রয়েছেন, যারা নার্সরা রয়েছেন, এবং তার পাশাপাশি সার্বিকভাবে যারা এমপ্লয়িরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন এই জায়গাতে, তারা প্রত্যেকে কিন্তু নিজেদের 100% দিয়ে তারা কাজ করছেন এবং একটা ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ওপিডির কথা যদি বলি, ওপিডির মধ্যে কিন্তু প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পেশেন্টরা আসছেন এবং এখানে এসে অনেক কম খরচে কিন্তু তারা হার্টের চিকিৎসা করাতে পারছেন। বিভিন্ন সার্জারি থেকে শুরু করে বিভিন্ন ডায়াগনোসিস, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এই সিটিভিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্টে। ক্যামেরায় রুমন আহমেদের সঙ্গে আমি অর্ণব বিশ্বাস, নিউজ ব্যাংকার। জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে আমাদের যে বিশেষ প্রতিবেদনটি রয়েছে সেটা শুনলেন। তবে বর্তমানে রোগীরা যেরকমভাবে অনেকেই খুশি রয়েছেন, রাজ্যের মানুষ খুশি এবং চিকিৎসকরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রোগীদেরকে সঠিক এবং সুষ্ঠু পরিষেবা প্রদান করতে, যেমনটা আজকে প্রতিবেদন থেকে উঠে আসলো। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।